গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আপনাদের কাছে আমি একটা এমন একটা টপিকস আলোচনা করতে যাচ্ছি যেটা আপনাদের দেখলে মানে শুনলে আপনাদের লাইফ পুরো চেঞ্জ হয়ে যাবে। তো আজকে আমি গোল সেটিং নিয়ে আলোচনা করছি। তো আমরা আজকে দেখুন, প্রত্যেকটা মানুষ গোল সেটিং করি, কিন্তু গোল সেটিং করার পরে কতজন ওরা গোল গেটিং করতে পারে সেটা কিন্তু আমরা জানি না। তাই আজকে আমি গোল নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি। তো যাই হোক, তো আজকে দেখুন, আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষই কোনো না কোনো জায়গায় আমরা কাজ করি। কেউ ছাত্র হতে পারি, কেউ আমরা শিক্ষক হতে পারি, কেউ আমরা MLM কোম্পানিতে কাজ করতে পারি, কেউ আমরা বিজনেস করতে পারি, কেউ আমরা চাকরি করতে পারি, এক্সেট্রা। কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু ছুটছে কিসের উপর ডিপেন্ড করে, না আমরা ছুটছে কিসের উপরে, না আমরা একটা গোলের উপরে। তো গোল সেটিং প্রত্যেকটা মানুষই করে, কিন্তু গোল সেটিং করতে গিয়ে কিন্তু কতটা মানুষ গোল সাকসেস পেতে পারে সেটা কিন্তু আমরা জানি না। তাই ফ্রেন্ডস, আমি আপনাদের কাছে আজকে এমন একটা ফর্মুলা তুলে ধরছি যে ফর্মুলাটা আপনাদের প্রত্যেকটা মানুষের কাজে আসবে, এবং আমি আশা করি গোল সেটিং না করে গোল গেটিং কী করে করা যায় আমি আজকে সেটাই আমি আপনাদের কাছে আলোচনা করব। তো যাই হোক, তো আজকে গোল গেটিং করার যে ফর্মুলা, সেই ফর্মুলাটা কি আমাকে জানা যাক। একটা উদাহরণ দেওয়া যাক, ধরুন আপনি দোকানে গেছেন, দোকানে গিয়ে আপনি একটা মোবাইল পারচেস করেছেন। মোবাইল পারচেস করার সাথে সাথে আপনি কি সমস্ত কিছু পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে? না। কি আপনি হোয়াটসঅ্যাপ করতে পারবেন? না। আপনি কি ফেসবুক করতে পারবেন? না। আপনি কাউকে কল করতে পারবেন? না। তাহলে আপনি মোবাইলটা কিনলেই কিন্তু আপনাকে আপনার মোবাইল সম্পর্কে সব জেনে যাবেন, বা মোবাইল দিয়ে সব কিছু করে ফেলবেন সেটা কিন্তু আপনার পক্ষে সম্ভব নয়। তাই ফ্রেন্ডস, আমি আপনাদের কাছে এই সেই ফর্মুলাটাই বলছি, কারণ ওই মোবাইলটাকে রানিং করতে গেলে আপনার দরকার হয় কিনা সিম কার্ড। তাহলে সিম কার্ড যখনই আপনি ভিতরে প্রবেশ করাবেন, তখন মোবাইলটার সমস্ত কিছু আপনি অপারেটিং করতে শিখে যাবেন। ঠিক সেম আমাদের, আমরা যদি এই মোবাইল সিম কার্ডটার ফর্মুলাটা জেনে যেতে পারি যে মোবাইল সিম কার্ডটা কীভাবে কাজ করছে, তখনই কিন্তু আমরা আমরা আমাদের মোবাইল দিয়ে আমরা অনেক কিছু কাজ করতে পারি। ঠিক সেম আমরা যদি আমাদের গোল সেটিংটা করার সাথে সাথে গোল কী করে গেটিং করা যায় সেই ফর্মুলাটা কিন্তু লুকিয়ে আছে, কোথায় জানেন? সেই লুকিয়ে আছে গোলের মধ্যেই। তো আমরা দেখুন, গোল যখন আমরা স্পেলিংটা আমরা জানি GOAL, তাহলে GOAL এই গোল বানানটা আমরা প্রত্যেকটা মানুষই কম বেশি জানি। কিন্তু দেখুন, এই চারটে লেটারের প্রথম যে লেটারটা রয়েছে তার মধ্যে লুকিয়ে আছে গোল, আমরা জি, এবং সেই জি ফর গো মানে যান, বেরিয়ে পড়ুন। ঘরে বসে কিন্তু গোলকে গেটিং করা যায় না। তাই আপনাদেরকে বলছি, গোল, জি ফর গোল, গোল মানে হচ্ছে লক্ষ্যে পৌঁছে যাওয়া, আর জি ফর এখানে হচ্ছে গো মানে যান। কোথায় যাবেন? আপনার নির্দিষ্ট স্থানে আপনি পৌঁছে যান, সেখানে আপনাকে কিন্তু হেল্প করার কেউ থাকবে না। একটা উদাহরণস্বরূপ আপনাকে তুলে দেখাচ্ছি, যেটা হলো, ধরুন আপনি চাইছেন যে আপনি দিল্লি থেকে কলকাতায় আসবেন, কিন্তু দিল্লি থেকে কলকাতা আসার জন্য আপনাকে কি ডিপেন্ড করতে হচ্ছে? না, আপনাকে হয়তো প্লেনে আসতে হবে, নয় জাহাজে আসতে হবে, নয় আপনাকে ট্রেনে গাড়ি করে আসতে হবে, এক্সেট্রা। যদি সমস্ত যানবাহন যদি আপনার বন্ধ থাকে সেদিন, কিন্তু আপনাকে কলকাতায় এসে পৌঁছাতে হবে, তাহলে আপনি কি করে আসবেন? তাহলে পায়ে হেঁটে বেরিয়ে পড়ুন, তাহলে পায়ে হেঁটেই আপনাকে আসতে হবে। তো ফ্রেন্ডস, আপনাদের বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের যে গোল সেটিং আপনি করেছেন, এবং সেই গোল সেটিংটা শুধু তখনই সাকসেস হবে তখন যদি আপনি বেরিয়ে পড়েন। যদি আপনি বেরিয়ে না পড়েন, তবে কিন্তু আপনি সাকসেস পাবেন না। তাই ফ্রেন্ডস, আমাদের গোলের সেকেন্ড যে লেটারটা আছে সেটা হচ্ছে ও ফর ওয়ান। আমরা কি করি? একসাথে অনেকগুলো গোলকে লক্ষ্য করে ছুটি। কেউ হয়তো গাড়ির স্বপ্ন, কেউ হয়তো বাড়ির স্বপ্ন, কেউ হয়তো ব্যাংক ব্যালেন্সের স্বপ্ন, কেউ হয়তো আরও অনেক কিছু হাই এডুকেশনের স্বপ্ন। যদি আমরা একগাদা স্বপ্নকে নিয়ে আমরা এগিয়ে চলি, তাহলে আমরা কিন্তু কোনো স্বপ্নকে একবারে পূরণ করতে পারি না। তাই ফ্রেন্ডস, আপনাদের কাছে একটাই আবেদন যে আপনারা ওয়ান, জি ফর গো এবং ও ফর ওয়ান, একটা লক্ষ্য স্থির করুন যে আপনি কোথায় পৌঁছতে চান, জাস্ট একটা লক্ষ্য। তাই ফ্রেন্ডস, বারে বারে আবার বলছি যে আপনারা গোল সেটিংয়ের সাথে সাথে আপনারা পৌঁছান যে গোল কী করে গেটিং করা যায়। তাই বেরিয়ে পড়ুন, বেরিয়ে পড়ে যে কোনো একটা লক্ষ্যে আপনি পৌঁছান সেটা। এরপরে যে তৃতীয় যে লেটারটা আছে সেটা হলো কি? এ ফর এলন। আপনার সাথ কেউ দেবে না, এ ফর এলন। এলন মানে একা।
আপনার বন্ধু, আপনার বাবা, আপনার মা, আপনার বোন, আপনার প্রতিবেশী কেউ আপনাকে সাথ দেবে না আপনার লক্ষ্য পূরণ করার জন্য। যখন আপনি আপনার লক্ষ্য আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে গিয়ে বলতে চাইবেন, তারা তখন আপনাকে একটাই কথা বলবে যে সব হয় না। কারণ আমরা প্রত্যেকটা মানুষ হচ্ছে সমাজের মধ্যে কিছু মানুষ আপনার ভালো চায়, এটা কিন্তু কেউ চায় না। তাই বন্ধু, যে কাজটা করছেন আপনার আপলাইন আপনার ডাউনলাইন আপনাকে হেল্প করবে সেই আশা নিয়ে ছুটবেন না আপনি একা। আপনি যখন ফর্মে সাইন আপ করেছেন নেটওয়ার্ক মার্কেটিংয়ে, তখন আপনি একাই ছিলেন, আপনার সঙ্গে কেউ ছিল না। তাই বন্ধু, আপনার লক্ষ্য পূরণ করার জন্য আপনাকে কোথায় পৌঁছাতে হবে সেটা আপনাকে স্থির করতে হবে। আপনার আপলাইন শুধু আপনাকে পথ দেখাবে, আপনার ডাউনলাইন আপনাকে আপনার ডিমোটিভেশন করবে, কিন্তু সেই জায়গায় আপনাকে টিকে থাকতে গেলে আপনি একা, সেই একাই আপনার লক্ষ্যে পৌঁছতে হবে। তো বন্ধু, আমাদের যে গোলের যে চতুর্থ যে লেটারটা সেটা হলো কি, সেটা হলো এল, এল ফর লায়ন, এল ফর লায়ন। লায়ন দেখবেন যখন তারা শিকারে যায় 500, 200, 4000, 5000 হরিণ একসঙ্গে ছুটছে, কিন্তু সেখানে লায়ন কি করছে, যে কোনো একটা হরিণকে সে তাক করে বসে থাকে এবং সেই একটা হরিণের দিকেই কিন্তু সে ছুটে যায় এবং সেখানে গিয়ে সেই হরিণটাকে ধরে এবং তার ভক্ষণের জন্য সে তার নির্দিষ্ট স্থানে টেনে টেনে নিয়ে চলে যায়। তাই বন্ধু, আপনাকে সেই লায়নের মতো হবে হতে হবে। আপনার লায়নের মতো যদি আপনি না হন, তাহলে বন্ধু আপনার যে গোল সেটিং করেছেন আপনি সেই গোলটাকে গেটিং করতে পারবেন না। তাহলে বন্ধু, আমার একটাই কথা বারে বারে বলছি, আপনারা বেরিয়ে পড়ুন এবং আপনার ওয়ান মানে একা, আপনি একাই বেরিয়ে পড়ুন এবং আপনি আপনার সাথে কেউ এলন এবং আপনার লায়নের মতো যদি আপনি মানে আপনার লক্ষ্যটাকে পৌঁছতে আপনার লক্ষ্যে পৌঁছতে পারেন, তাহলে আপনাকে লায়ন হতে হবে। তাই বন্ধু, আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের বন্ধু, আপনার নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে আমরা যারা ভেস্টিজ পরিবারে আছি, আমরা যারা ভেস্টিজ পরিবারে আছি তাদের কাছে এই বার্তাটা পৌঁছে দেন। আমি আশা করব আপনারা যদি এই চারটে লেটারকে জি ফর, আবার আমি আবার ডিসকাস করছি, জি ফর গো বেরিয়ে পড়ুন এবং ও ফর ওয়ান একটা লক্ষ্য নিয়ে আপনারা বেরিয়ে পড়ুন এবং এ ফর এলন আপনি একা বেরিয়ে পড়ুন আর এল ফর লায়ন আপনি লায়নের মতো আপনাকে নিজেকে ভাবুন এবং আপনি সেই জায়গায় পৌঁছান। আপনার লক্ষ্য যেটা ঠিক করেছিলেন এবং সেটা কাগজে কলমে রাখলে হবে না বন্ধু। আপনাদের বারে বারে একটাই কথা বলছি, আপনার স্বপ্ন পূরণ করতে গেলে আপনি যে ভেস্টিজে সাইন আপ করেছেন, আপনার ভেস্টিজ সাইন আপ করলেই হবে না বন্ধু। ভেস্টিজের যে সিস্টেম আছে সেই সিস্টেমের প্রথমেই হচ্ছে আপনার লক্ষ্য, আর সেই লক্ষ্যটা হচ্ছে গোল, আর সেই গোলের মধ্যেই আপনার সমস্ত কাজ লুকিয়ে আছে বন্ধু। আমি আবার রিপিটেশন করছি বন্ধু, জি ফর গো, জি ফর গো, জি ফর গো, ও ফর ওয়ান, ও ফর ওয়ান, এ ফর এলন, এ ফর এলন, এল ফর লায়ন। এই চারটে লেটারকে যদি আপনারা মেনে কাজ করতে পারেন, তাহলে বন্ধু আপনাদের সাকসেস কেউ আটকাতে পারবে না। থ্যাংক ইউ, উইশ ইউ ওয়েল।